আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আলোচনা করব আমেরিকান পয়েট রবার্ট ফ্রস্টের স্টপিং বাই উডস অন স্নো ইভিনিং এই কবিতাটি কবি খুব সহজ ভাষায় লিখেছেন আসলে রবার্ট ফ্রস্ট সবসময় খুব সিম্পল ভাষায় কবিতা লিখতেন যাতে করে কবি কবিতাটি সহজে সকলে বুঝতে পারেন এই কবিতাটিতে আমরা দেখতে পাই কি একজন মানুষ হঠাৎ করে একটি জঙ্গলের সামনে এসে দাঁড়িয়ে যায় কিছু উটকে দেখে এবং সেভাবে কি আশেপাশে কোনো ফার্ম হাউসও ছিল না তাও সে সেখানে দাঁড়িয়ে থাকে এবং সে উটগুলাকে দেখতে থাকে তখন হঠাৎ করে তার মনে উঠে যে আসলে তার তো অনেক মানে জীবন শেষের আগে বা মারা যাওয়ার আগে তার অনেক কাজ করা বাকি আছে তখন সেগুলো চিন্তা করতে করতে কবি কবিতাটি শেষ করেন তাহলে কবিতাটি শুরু করি হুস উডস দিস আর আই থিঙ্ক আই নো হুস উডস মানে এগুলো কার উঠ আই থিঙ্ক আমার মনে হয় আমি জানি হিজ হাউস ইজ ইন দ্য হাউস দাও তার বাড়ি হয়তো কি এই তার বাড়ি এই গ্রামেই মানে যার উড এগুলো মনে হয় আমি তাকে চিনি এবং তার ঘরটা কোথায় এই গ্রামেই হি উইল নট সি মি স্টপিং হিয়ার টু ওয়াচ হিজ উডস ফিলিং আফ দ্য স্নো হি উইল নট সি মি মানে সে আমাকে দেখেনি যে আমি এখানে দা থেমে গিয়েছি এবং তার যে উড আছে সেগুলোকে স্নো যে ফিল আপ হচ্ছে স্নো দ্বারা যে পরিপূর্ণ হয়ে যাচ্ছে তাও আমি দেখছি সে কিন্তু এইসব কোনো কিছুই দেখেনি এই চার লাইন দ্বারা বোঝা যাচ্ছে যে কবি একটি জঙ্গলে গিয়ে সেখানে সামনে দাঁড়িয়ে থাকে এবং বলে যে উটগুলা হয়তো এডগুলো কার তিনি তা জানেন এবং সেখানে কবি যে দাঁড়িয়ে আছেন তার উটগুলা স্নোতে ফিল আপ হচ্ছে সেটা দেখছেন এটা যার উড সে ব্যাপারটা জানে না মাই লিটল হর্স মাস্ট থিং ইন কোয়ার মানে এখানে যা যার কথা বলা হচ্ছে তার যে একটা হর্স ছিল সেটা ইন কোয়ার সে খুবই বোধ করছে টু স্টপ উইদাউট এ ফার্ম হাউস নেয়ার বিটুইন দ্য উডস অ্যান্ড ফ্রোজেন লাইট টু স্টপ মানে কি এখানে উনি কেন দাঁড়িয়ে আছেন আশেপাশে কোনো ফার্ম হাউসও নেই এবং এই জায়গাটি হচ্ছে কিসের উডস এবং ফ্রোজেন লাইট ফ্রোজেন লেক এবং উডসের এর মাঝখানে এখানে কেন তিনি দাঁড়িয়ে আছেন এটা তার ছোট ঘোড়ার মনে এটা খুবই স্ট্রেঞ্জ মনে হচ্ছিল দ্য ডার্কেস্ট ইভিনিং অফ দ্য ইয়ার এবং সে দিনটা কি ছিল ডার্কেস্ট ইভিনিং ছিল সে রাত্রে সবচাইতে অন্ধকারচ্ছন্ন সন্ধ্যা ছিল সে সন্ধ্যাটা এটাই বলা হচ্ছে হি গেভস হিজ হার্নেস বেলস এ টু আস্ক ইফ দেয়ার ইজ সাম মিস্টেক এখানে বলছে সে তার যে হারনেস মানে ঘোড়াটা কি করছিল হারনেস বেল মানে তাকে যে যা দিয়ে বাধা হয় তা সেগুলোকে একটা শেক করছিল যে তাকে তার দ্য অনলি আদার সাউন্ডস দ্য সুইপ অফ ইজি ওয়াইন্ড অ্যান্ড ডাউনি লেক এখানে বলা হচ্ছে যে সেখানে কি শুধু কিসের সাউন্ড ছিল দ্য অনলি সাউন্ড ছিল যে দ্য সুইপ সুইপ মানে হচ্ছে বাতাসের বইতে থাকলে যে আওয়াজটা করে তাকে বোঝানো হয়েছে সেখানে শুধু কি তার সাউন্ডটা ছিল দ্য উডস আর লাভলি ডার্ক অ্যান্ড ডিপ দ্য উডসটা কী ছিল অনেক বেশি লাভলি ছিল অন্ধকার এবং ঘন ছিল বাট আই হ্যাভ প্রমিসেস টু কিপ অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ এই লাইনগুলো খুবই ইম্পর্ট্যান্ট বিভিন্ন পরীক্ষা এক্সপ্লেনেশন হিসেবে এই লাইনগুলো সব সময় আসে এই লাইনগুলোতে কবি বলতে থাকে যে আমার কি আই হ্যাভ প্রমিসেস টু কিপ মানে কবির অনেক দায়িত্ব আছে মাইলস টু গো বিফোর আই স্লিপ এখানে স্লিপ মানে হচ্ছে মৃত্যুর কথা বলা হচ্ছে মানে ওনার মৃত্যুর আগে ওনাকে অনেক কাজ শেষ করতে হবে এবং উনি সেটা থেকে অনেক প্রমিস করা আছে মানে ওনার অনেক দায়িত্ব বা রেসপন্সিবিলিটি আছে সেগুলো ওনাকে মারা যাওয়ার আগে ফিল আপ করতে হবে এটাই বোঝানো হচ্ছে হয়তো কবি সেই উটগুলোর সামনে এসে বা হয়তো কবি আত্মহত্যার চেষ্টা করছিল এরকম কিছু হতে পারে এখানে ব্যাপারটা ক্লিয়ার না মানে তার জীবন নাশের কথাই বলা হচ্ছে কিন্তু হঠাৎ করে তার মনে উঠে যে আসলে তার অনেক রেসপন্সিবিলিটি আছে তাকে সেগুলো ফিল আপ করতে হবে তার মারা যাওয়ার আগে তাহলে কবিতাটি বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে